হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের শোনাবো এমন এক সমাজের গল্প যেখানে মেয়ে হয়ে জন্মানোটাই যেন পাপ, দেওয়া হতো না তাদের যোগ্য সম্মানটুকু। বিয়ের বাজারে নারীদের পশুদের মতো দাম হাঁকা হতো। মেয়ে বিয়ে দেওয়ার সময় পাত্রপক্ষের হাতে যৌতুক হিসেবে তুলে দেওয়া হতো মেয়ের বাবার সারা জীবন উপার্জনের গচ্ছিত সম্পদটুকু। একটা সময় রক্ষণশীল এই সমাজের নোংরা নিয়মের ভিত নাড়িয়ে দিয়েছিল একটি মেয়ে। নিজের স্বপ্ন পূরণের জন্য ভালোবাসার মানুষকে বিসর্জন দিয়ে বিয়ের আসর থেকে পালিয়েছিল সে। আদৌ কি সে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল, নাকি তার ভাগ্যে জুটেছিল করুণ পরিণতি? জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। শুরু করছি ভারুণ ধাওয়ান অভিনীত বাদ্রীনাথ কি দুলহানিয়া মুভির এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় ঝাঁসি শহরের এক প্রভাবশালী পরিবারকে দেখিয়ে। পরিবার প্রধানের নাম অম্বরনাথ বানসাল, আর এটি ছিল এমনই এক কট্টর পুরুষতান্ত্রিক পরিবার যেখানে পরিবার প্রধানের সিদ্ধান্তই সবাইকে মাথা পেতে গ্রহণ করতে হতো। তিনি ছাড়া পরিবারের অন্য কারো ইচ্ছে বা মতামতকে একদমই প্রাধান্য দেওয়া হতো না। শুধুমাত্র এই পরিবারেই নয়, বরং এই সমাজটাই ছিল একটি পুরুষতান্ত্রিক সমাজ যেখানে ছোটবেলা থেকেই স্কুলে শেখানো হতো যে ছেলেরা হচ্ছে পরিবারের এক একটা অ্যাসেট বা সম্পত্তি, আর মেয়েরা হচ্ছে লায়াবিলিটি বা দায়। পরিবারে একটা ছেলে সন্তান জন্ম নিলে সবাই বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠত। তারা মহল্লার মধ্যে দামি দামি মিষ্টি বিতরণ করত। ঠিক তার উল্টো চিত্র দেখা যায় মেয়ে জন্ম নিলে। তখন যেন পরিবারে শোকের ছায়া নেমে আসত। মিষ্টি বিতরণ তো দূরের কথা, কোনো রকম সস্তা ক্যান্ডি দিয়ে দায় সেরে নিত। ছেলেরা পরীক্ষায় ফেল করলেও বাবা মারা তাকে আদর করত, সান্ত্বনা দিত। আর অন্যদিকে মেয়েরা এ প্লাস পেলেও বাবা মায়ের তরফ থেকে তাদের ভাগ্যে সামান্য কংগ্রাচুলেশন শব্দটাও জুড়ত না। এই সোসাইটিতে নারীদের পশুদের মতো দাম হাঁকা হতো। তাদের বিয়ের সময় পাত্রপক্ষকে চরমূল্যের যৌতুক দিতে হতো। যাই হোক, এখন আপনাদের পরিচয় করিয়ে দিব গ্রামের চাচাতো ভাই স্টাইলে পোজ দেওয়া এক মূল্যবান অ্যাসেটের সঙ্গে। এই ব্যক্তির নাম বাদ্রীনাথ বানসাল। তিনি হচ্ছেন অম্বরনাথ বানসালের একমাত্র ছোট ছেলে। বন্ধু সোমদেব নানান রকম স্টাইলে বাদ্রীর ফটোশ্যুট করছিল, কারণ সামনেই তাকে বিয়ের বাজারে তোলা হবে। সোমদেব ঘটকালির কাজ করে, চুটকিমে শাদি ডট কম নামে তার একটা কোম্পানিও আছে। এসএসসি ফেল করা বাদ্রীনাথ তার বাবা অম্বরনাথ বানসালের সুদের ব্যবসা সামলায়। যথাসময়ে পাওনাদারের কাছ থেকে সুদে আসলে টাকা আদায় করাটাই ছিল তার প্রধান কাজ। একদিন বাদ্রীর জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। মেয়ের বাবা মা চাচ্ছিল বিয়ের পর তাদের মেয়ে চাকরি করবে, আর এই কথা শুনে বাদ্রীর বাবা অম্বরনাথ বানসাল প্রচণ্ড রেগে তাদেরকে চরম অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। অম্বরনাথ ছিল একজন হার্ট পেশেন্ট, তাই সব সময় তার সঙ্গে একটা অক্সিজেন সিলিন্ডার থাকত। শুধু তাই না, মাঝে মাঝে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে সে হার্ট অ্যাটাকের নাটক করত তা স্বাভাবিক করার জন্য। বাদ্রীর বড় ভাই অলোক একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু তার বাবা অম্বরনাথ বানসাল এই সম্পর্ক মেনে নেয়নি। সে তার বিয়ে ঠিক করেছিল উর্মিলা নামের একটি মেয়ের সঙ্গে, আর এই নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। অলোক যখন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় অম্বরনাথ হার্ট অ্যাটাকের নাটক করে। বাবার এই অবস্থা দেখে অলোক আর বাড়ি ছাড়তে পারে না, শেষমেশ সে উর্মিলাকে বিয়ে করে নেয়। আর বিয়ের সময় উর্মিলার পরিবারের পক্ষ থেকে যৌতুক হিসেবে তাকে একটা গাড়ির শোরুম গিফট করা হয়। মহল্লার এক বিয়ের অনুষ্ঠানে দেখা যায় পাত্রীপক্ষ পাত্রপক্ষকে ব্রিফকেস ভর্তি যৌতুকের টাকা দিচ্ছে, আর এই গুরুত্বপূর্ণ বিজনেস ডিল চলার সময় সেখানে বৈদেহী নামের একটি মেয়ে আসে। সে মূলত এখানে এসেছিল সবাইকে ডিনারের আমন্ত্রণ জানাতে, কিন্তু বাদ্রী ভেবেছিল সে হয়তোবা মেয়ে পক্ষের হয়ে এসেছে যৌতুকের টাকা কমানোর জন্য ওকালতি করতে। তাই সে উঠে গিয়ে বৈদেহীকে বলে, এই যে ম্যাডাম, দয়া করে একটু পরে আসুন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিজনেস ডিল চলছে। বৈদেহী বলে, আমি জানি এখানে কিসের ডিল চলছে, তাছাড়া আমি আপনাদের ডিলে বাধা দিতে আসিনি, আমি এসেছি শুধুমাত্র আপনাদের ডিনারের জন্য ডাকতে। বৈদেহীর কথা শুনে বাদ্রী তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছিল। আসলে বৈদেহীকে দেখা মাত্রই সে তার প্রেমে পড়ে যায়। ব্যাপারটা সোমদেবও ধরতে পারে। সে বলে, আরে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি এই মেয়ের সব ডিটেলস তোকে এনে দিব। একদিন সোমদেব বাদ্রীর বিয়ের প্রস্তাব নিয়ে চলে যায় বৈদেহীদের বাসায়, আর মেয়ের বিয়ের প্রস্তাব পেয়ে বৈদেহীর বাবা মা খুশিতে আত্মহারা হয়ে যায়। বাদ্রী এখন এটা ভেবে চিন্তায় পড়ে যায় সে কিভাবে বৈদেহীকে বিয়ে করার কথা তার বাবাকে জানাবে। সোমদেব তখন বুদ্ধি দেয় তার বড় ভাই অলোকের সাহায্য নিতে। বাদ্রী তার ভাইয়ের কাছে গিয়ে পুরো বিষয়টা জানালে সে বাদ্রীকে পরামর্শ দেয় আগে বৈদেহীর সঙ্গে কথা বলতে। বৈদেহী তাকে পছন্দ করে কিনা সেটা আগে জানতে হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই সে তার বাবার কাছে গিয়ে এই প্রস্তাব জানাবে। বাদ্রী তার ভাইয়ের কথা মতো বৈদেহীর সঙ্গে দেখা করার জন্য তার কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। বৈদেহী বের হবার সঙ্গে সঙ্গে বাদ্রী তার কাছে যায়। অন্য কোনো কথা না বাড়িয়ে সে প্রথমেই নিজের পরিবারের ঢোল নিজেই পেটাতে থাকে, যেমন তার বাবা শহরের সবচেয়ে বড় সুদের ব্যবসায়ী আর সে তার বাবার ব্যবসা সামলায়। তার বড় ভাইয়ের তিন তিনটা গাড়ির শোরুম আছে, তাদের টাকা পয়সার অভাব নেই, এমনকি তার বাবাকে ঝাঁসি শহরের সবাই যেমন ভয় পায় ঠিক তেমনি সম্মানও করে। এই কথাগুলো শোনার পর বৈদেহী বলে, আচ্ছা আপনি কেন আমাকে এসব শোনাচ্ছেন? বাদ্রী বলে, আরে বাবা, যখন লোকে জিজ্ঞেস করবে তোমার হাজবেন্ড কি করে তখন তুমি কি বলবে, তাই জানিয়ে দিলাম। বাদ্রীর এমন কথা শুনে বৈদেহী হেসে দিয়ে বলে, আমার তো ঠেকা পড়ছে আপনার মতো ভাদাইমাকে বিয়ে করার, আপনাকে আমার একদমই পছন্দ হয়নি।
এই বলে বৈদিহি সেখান থেকে চলে যায়। বাদ্রী তো পুরাই অবাক, তার মতো এমন একজন হ্যান্ডসাম আর ধনী পরিবারের ছেলেকে একটা মেয়ে এভাবে রিজেক্ট করল। বাদ্রী মনে মনে ভাবছিল নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে, তাই সে কারণ সন্ধানে বেরিয়ে পড়ে। আসলে সাগর নামের একটা ছেলের সঙ্গে বৈদিহির প্রেমের সম্পর্ক ছিল আর খুব শীঘ্রই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সাগর আর বৈদিহি মিলে একটা বিজনেস করার প্ল্যান করে আর এজন্য বৈদিহি চোর জবরদস্তি করে তার বাবার কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়ে সাগরের হাতে তুলে দেয়। সাগর একদিন সুযোগ বুঝে সেই টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। প্রিয় মানুষের কাছ থেকে এত বড় ধোকা পেয়ে বৈদিহি মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। তাছাড়া পরিবার থেকেও তাকে প্রতিনিয়ত অনেক কথা শুনতে হতো। ফাইনালি একদিন অলোক তার বাবাকে বৈদিহির কথা জানায়। বৈদিহির ছবি দেখে অম্বরনাথের অনেক পছন্দ হয়। সে জানতে চায় বৈদিহির বাবা মিস্টার ত্রিবেদী তার সকল প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা, মানে যৌতুকের কথা বলছে। তখন সোমদেব বলে, চাচা এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, তারা আপনার সকল প্রত্যাশাই পূরণ করতে পারবে। এই গ্যারান্টি পেয়ে অম্বরনাথ এই বিয়েতে পুরোপুরি মত দেয়। সে বাদ্রীকে ডেকে বলে, তুই আগে মেয়ের ছবি দেখ, তোর পছন্দ হয় কিনা। বাদ্রী তখন ভাব নিয়ে বলে, আরে বাবা এসবের কি দরকার, তোমাদের পছন্দই তো আমার পছন্দ। এদিকে দেখা যায় বৈদিহির বাবা মা বৈদিহিকে প্রচুর প্রেশার ক্রিয়েট করতে থাকে এই বিয়েতে রাজি হওয়ার জন্য। বাবা মায়ের জোরাজোরিতে বৈদিহি শেষমেশ বাদ্রীর সঙ্গে কথা বলতে বাধ্য হয়। সে ভিডিও কলে সাফ জানিয়ে দেয় এই বিয়েতে সে রাজি নয়, আর যদি তাকে বেশি বিরক্ত করা হয় তাহলে সে পুলিশে কমপ্লেন করবে বলে হুমকি দেয়। এটা শুনে তো বাদ্রীর মাথায় খারাপ হয়ে যায়। তখনই সে বাসা থেকে বের হয়ে যায় আর একটা বাসের পিছু পিছু দৌড়াতে থাকে। বৈদিহি আর তার বোন কিত্রিকা ওই বাসে করেই যাচ্ছিল। বাদ্রী সেখানে ছুটে আসে আর বৈদিহিকে জিজ্ঞেস করে কেন তাকে বারবার রিজেক্ট করা হয়। বাদ্রী বলে, তুমি বলো কি নেই আমার মাঝে, আমি দেখতে হ্যান্ডসাম, আমার বাবার অনেক টাকা, ইটস মি, আই অ্যাম বাদ্রীনাথ বানশালি। বৈদিহি বলে, যেখানে আমার বড় বোনের এখনো বিয়ে হয়নি সেখানে আমি কিভাবে বিয়ে করব, তাছাড়া তুমি খুব বেশি লেখাপড়াও করনি, বাবার টাকায় শো অফ করে বেড়াও, কাল যদি কোনো কারণে তোমার বাবা তোমাকে বাসা থেকে বের করে দেয় তাহলে তুমি কি করবে, কোনো কিছু করার যোগ্যতা আছে তোমার? এই প্রশ্নের কোনো জবাব বাদ্রীর কাছে ছিল না। বৈদিহি যেহেতু ছিল একটি শিক্ষিত মেয়ে আর বাদ্রী ছিল অল্প শিক্ষিত, আর এটা প্রমাণ করার জন্যই বৈদিহি বাদ্রীকে জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন করে। বাদ্রী একটারও সঠিক জবাব দিতে পারে না। শেষমেশ অপমানিত হয়ে সে গাড়ি থেকে নেমে যায়। রাতে বৈদিহির বাবা বৈদিহিকে ডেকে অতি বিনয়ের সঙ্গে রিকোয়েস্ট করে সে যেন এই বিয়েতে রাজি হয়ে যায়, কারণ সে আর মাত্র 2 বছরের মধ্যেই চাকরি থেকে রিটায়ার করবে। তার আগে সে চায় তার মেয়ে দুটোকে ভালো ছেলে দেখে বিয়ে দিতে, আর এটাই ছিল তার শেষ চাওয়া। বাবা এমনভাবে কথাগুলো বলছিল যে বৈদিহি তাকে আর না করতে পারেনি, তাই বৈদিহি বাদ্রীকে ফোন করে তার সঙ্গে দেখা করতে বলে। তারা দুজন একটা পার্কে মিট করে। বৈদিহি বাদ্রীকে বলে তার বড় বোন কিত্রিকাকে বিয়ে করার জন্য। এই প্রস্তাব শুনে বাদ্রী প্রচণ্ড রেগে সেখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক সেই সময় তার মাথায় একটা আইডিয়া আসে। সে বৈদিহিকে বলে যে সে কিত্রিকাকে বিয়ে করতে পারবে না এটা ঠিক, তবে সে তার জন্য একটা ভালো পাত্র খুঁজে দিতে পারবে। বাদ্রীর এই আইডিয়াটা বৈদিহিরও অনেক পছন্দ হয়। এরপর বাদ্রী কিত্রিকাকে জিজ্ঞেস করে তার কেমন ছেলে পছন্দ। কিত্রিকা তখন তার স্বপ্নের পুরুষের বর্ণনা দিতে শুরু করলে সোমদেব এসকে থাকতে থাকে, আর এসকের শেষে দেখা যায় সেটা ছিল ঋত্বিক রোশনের ছবি। ঋত্বিক রোশনকে তো আর পাওয়া সম্ভব না, তবে তার গুণাগুণ এবং ব্যক্তিত্ব আছে এমন ছেলেদেরকে খুঁজে বের করার জন্যই বাদ্রী একটা অডিশনের আয়োজন করে যেখানে অনেকেই আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু কোনো ছেলেকেই কিত্রিকার পছন্দ হয় না। একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বুশান নামের একটা ছেলেকে বৈদিহি আর বাদ্রীর অনেক পছন্দ হয়ে যায়। বুশান তার বাবার সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ধর্মীয় অনুষ্ঠানগুলো পরিচালনা করে থাকে। বাদ্রী তখন বুশানের সঙ্গে কথা বলে কিত্রিকার জন্য বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়ে যায়। তারপর কিত্রিকা আর বুশান মিট করে, একে অপরের সঙ্গে কথা বলে, এখানে দুজন দুজনকেই অনেক পছন্দ করে, আর এই দেখে বেচারা সোমদেব জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এরপর বুশানের বাবা মা আসে বৈদিহির বাবা মার সঙ্গে বিয়ের কথাবার্তা পাকাপোক্ত করতে, কিন্তু এখানে তাদের একটা শর্ত ছিল, তাদের ছেলেকে 25 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। এটা শুনে বৈদিহি তার বাবার উপর অনেক রেগে যায় আর এর প্রতিবাদ জানায়, কারণ ভূষণের বাবার শর্ত পূরণ করতে হলে তার বাবাকে বাড়ি বন্ধক রাখতে হবে। বাদ্রী তখন অনেক বুঝিয়ে শুনিয়ে বৈদিহিকে শান্ত করে। তারপর সে ভূষণের বাবার সঙ্গে কথা বলে যৌতুকের টাকা কিছুটা কমিয়ে আনার জন্য, কিন্তু সে এক কথার মানুষ, কিছুতেই 25 লাখ টাকার নিচে তার ছেলেকে বিয়ে দেবে না। বাদ্রী তখন এর প্রতিবাদ জানালে ভূষণের বাবা বলে, আগে নিজের পরিবারকে সামলাও, তোমার বাবা তোমার ভাইয়ের বিয়ের সময় একটা আস্ত গাড়ির শোরুম যৌতুক নিয়েছে আর তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো। এই কথা শোনার পরে বাদ্রীর আর কিছুই বলার ছিল না, সে সেখান থেকে বেরিয়ে যায়। এই সমস্যার কথাগুলো বাদ্রী তার ভাই আর ভাবিকে জানালে বাদ্রীর ভাবি উর্মিলা এই সমস্যার সমাধান করে। সে বলে, আমি তোমাকে 25 লক্ষ টাকা দিব, তুমি এই টাকা দিয়ে বৈদিহির বাবাকে সাহায্য করো, তবে তুমি যে টাকাটা দিচ্ছ এটা যেন বৈদিহি জানতে না পারে। বাদ্রী এখানে জানতে পারে তার ভাবি ছিল অনেক মেধাবী একজন স্টুডেন্ট, অনেক বড় বড় ব্যাংক থেকে তার জন্য চাকরির অফার এসেছিল, এমনকি সিঙ্গাপুর থেকেও তার জন্য চাকরির অফার এসেছে, কিন্তু পরিবারের অসম্মতির কারণে সে চাকরি করতে পারেনি। শুধু তাই না, সে গোপনে তার হাজব্যান্ডের ব্যবসাও সামলায়, তবে এটা তার শ্বশুর অম্বরনাথ জানে না। আজ শুধুমাত্র তার মেধা আর বুদ্ধিমত্তার কারণেই
অলোক একটা গাড়ির শোরুম থেকে তিন তিনটা শোরুমের মালিক হতে পেরেছে। এই সব কিছুর অবদান ছিল উর্মিলার। এরপর বাদ্রী খুশি মনে ছুটে যায় বৈদেহীর সঙ্গে দেখা করার জন্য। সে বৈদেহীকে বলে ভূষণের বাবা এই বিয়েতে রাজি হয়েছে। আর এই কথা শুনে বৈদেহীও অনেক খুশি হয়। বাদ্রী তখন বলে এখন তো আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই। বৈদেহী তখন হাসি মুখে বাদ্রীকে সম্মতি জানায়। তারপর দুই পরিবারের কথাবার্তার মধ্য দিয়ে বৈদেহী আর বাদ্রীর বিয়েটা পাকাপোক্ত হয়ে যায়। তারা দুজন একসঙ্গে অনেক ঘুরে বেড়ায়, তাদের মধ্যে অনেক সুন্দর কেমিস্ট্রি গড়ে ওঠে। তবে বৈদেহীকে দেখে এটা মনে হচ্ছিল সে এই বিয়ের ব্যাপারে খুব কনফিউজড, কারণ তাকে কখনো কখনো অনেক চিন্তিত দেখা যায়, আবার মাঝে মাঝে তাকে হাসতেও দেখা যায়। এভাবেই চলতে চলতে একদিন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে। বৈদেহী আর কৃত্রিকা দুই বোনের একই দিনে বিয়ে হচ্ছে। চারিদিকে উৎসবমুখর পরিবেশ, সবাই আনন্দ উল্লাসে মেতেছিল। ঠিক যখনই মালা বদলের সময় হয় তখন সেখানে কৃত্রিকা এসে হাজির হলেও বৈদেহীকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এই খবরটা ধীরে ধীরে সবার কানেই রটে যায়। উৎসবমুখর পরিবেশটা হঠাৎ করেই যেন শোকের কালো ছায়ায় ঢেকে যায়। মুহূর্তেই থমকে যায় সব কিছু। খবরটা পেয়ে বাদ্রী যেন শোকে পাথর হয়ে যায়। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। পরিবারের অন্যদের অবস্থাও ছিল শোচনীয়। এ সময় বৈদেহীকে দেখা যায় একটা রেল স্টেশনে ব্যাগপত্র গুছিয়ে শহর ছাড়তে। তাহলে সে কি শুধুমাত্র বিয়ে করার ভয়ে শহর ছেড়ে পালাচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই ঘটনার এক মাস পরে বৈদেহীকে মুম্বাইয়ের একটি এভিয়েশন কোম্পানিতে এয়ার হোস্টেস পদে ইন্টারভিউ দিতে দেখা যায়। এরপর সে তার মাকে কল করে তার সিলেক্টেড হওয়ার ব্যাপারটা জানায়। এতদিন পর মেয়ের কল পেয়ে মা অনেক খুশি হয়ে যায়। তখন বৈদেহী তার বাবার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তার বাবা তার উপর অনেক রেগেছিল, তাই সে কোনো কথাই বলেনি। এতে বৈদেহী অনেক কষ্ট পেয়ে ফোনটা রেখে দেয়। বৈদেহীর কাছ থেকে ছ্যাঁকা পাওয়ার পর থেকে বাদ্রীর মানসিক অবস্থার চরম অবনতি হয়েছিল। তাই সে এখন পাওনাদারদেরকে মেয়েরে আলু ভর্ত বানিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করত। এমনকি সে সবার সঙ্গে অনেক বাজে ব্যবহার করত। একদিন বাদ্রীর কাছে খবর আসে বৈদেহীর সন্ধান পাওয়া গেছে আর সে এখন মুম্বাইতে আছে। এই খবর পাওয়ার পর বাদ্রীর বাবা অম্বরনাথ বানসাল বাদ্রীকে নির্দেশ দেয় বৈদেহীকে ধরে নিয়ে আসতে, কারণ সে চায় বৈদেহীকে প্রকাশ্যে হত্যা করতে, কারণ এটা দেখে ভবিষ্যতে আর কোনো মেয়ে যেন পালানোর সাহস না পায়। বৈদেহীকে মারার কথা শুনে বাদ্রী কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে বৈদেহীকে ঘৃণা করলেও মন থেকে তাকে এখনও অনেক ভালোবাসে। বাদ্রীর বাবা বলে তুই যদি না পারিস তাহলে সেটা আমাকে বল, আমি ভাড়াটে কিলার পাঠাবো ওই মেয়েকে মারার জন্য। এ কথা শুনে বাদ্রী যেতে রাজি হয়ে যায়। তখনই সে সোমদেবকে নিয়ে বেরিয়ে পড়ে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। বাদ্রী মুম্বাই এসে জানতে পারে বৈদেহী এখন আর এখানে থাকে না, কারণ তার পোস্টিং হয়েছে সিঙ্গাপুরের একটি এয়ারলাইন্স কোম্পানিতে। বৈদেহী সিঙ্গাপুর এসে সিল্ক এয়ার নামের একটি কোম্পানিতে জয়েন করে। সারাদিন ট্রেনিং করতে করতেই তার ব্যস্ত সময় পার হয়ে যায়। ট্রেনিং শেষ করে রাতে সে বাসায় ফিরে, আর বাসায় ঢোকার সময় হঠাৎ সেখানে বাদ্রী এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। বৈদেহী তখন অনেক ভয় পেয়ে চেঁচাতে শুরু করে আর সে বাদ্রীকে পুলিশের ভয় দেখায়। বাদ্রী তখন বৈদেহীকে গাড়ি থেকে নামিয়ে বলে আরে তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস, আমি তোকে এখন খুন করতেও ভয় পাবো না। তোকে মারার পর যদি আমার ফাঁসিও হয় তাতেও আমার কোনো দুঃখ নেই। কি ক্ষতি করেছিলাম আমি তোর, কেন তুই এমন করলি আমার সঙ্গে? আমাকে যদি তোর ভালোই না লাগতো সেটা তুই আমাকে বলে দিতে পারতি, আমি তো তোকে বিয়ের জন্য জোরাজুরি করিনি। কেন তুই আমার আর আমার পরিবারের মান সম্মান এভাবে নষ্ট করলি? আসলে তুই একটা স্বার্থপর মেয়ে, নিজের স্বার্থের জন্য তুই আমাকে ব্যবহার করেছিস। কি করিনি আমি তোর জন্য বল, তোর বোনের বিয়ে থেকে শুরু করে তুই যা যা বলেছিস আমি তাই তাই শুনেছি। আর যখনই তোর স্বার্থটা হাসিল হলো ঠিক সেই সময় তুই আমাকে ছিঁড়ে ফেলে দিলি। বৈদেহী বলে প্লিজ বাদ্রী তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার জন্য সেদিন বিয়ের আসর থেকে পালাইনি, আমি পালিয়েছিলাম শুধুমাত্র আমার স্বপ্নটাকে সত্যি করার জন্য। বাদ্রী বলে তুই জানিস আমি কেন এখানে এসেছি? আমার বাবা আমাকে পাঠিয়েছে শুধুমাত্র তোকে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে তোকে প্রকাশ্যে মারতে চায়। কেন জানিস? কারণ ভবিষ্যতে কেউ যেন তোর মতো আর কখনো পালানোর সাহস না পায়। বৈদেহী বলে তাহলে কেন দাঁড়িয়ে আছো, আমাকে নিয়ে যাও তোমার বাবার কাছে। বাদ্রী তখন প্রচণ্ড রাগে বৈদেহীর গলা চেপে ধরে আর বলে হ্যাঁ আমি সেটাই করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, কারণ আমি আজও তোকে অনেক ভালোবাসি। ঠিক সেই সময়ে সেখানে একটা পুলিশের গাড়ি চলে আসে আর তাদের দুজনকে এমন অবস্থায় দেখতে পেয়ে ধরে থানায় নিয়ে যায়। তারা দুজনেই পুলিশের কাছে স্বীকার করে নেয় যে এটা ছিল তাদের পার্সোনাল ম্যাটার, তাই পুলিশ অফিসার তাদেরকে সাধারণ ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এরপর থেকে বাদ্রী আর কখনোই বৈদেহীর মুখোমুখি হয়নি, তবে সে সারাক্ষণই তাকে ফলো করত আর দূর থেকে তাকিয়ে অসহায়ের মতো দেখত। এরই মধ্যে অলোক একদিন বাদ্রীকে ফোন করে আপডেট জানতে চায়। বাদ্রী তাকে সব কিছুই খুলে বলে আর এও বলে দেয় তার বাবা যেন এসবের কিছুই জানতে না পারে। অলোক বলে ভাই তুই তাড়াতাড়ি চলে আয়, বাবা তোর জন্য মেয়ে দেখছে। এ কথা শোনার পর সোমদেব বলে আঙ্কেল ঠিক কাজটাই করেছে যে তোর জন্য একটা মেয়ে দেখছে, সারা জীবন কি এভাবে একটা বেইমানের জন্য দেবদাস হয়ে ঘুরে বেড়াবি, চল আমরা এখনই বাড়ি চলে যাব। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। রাগের মাথায় বাদ্রী সোমদেবকে কষে একটা চড় মারে, এতে সোমদেব অনেক কষ্ট পায় আর রাগ করে সেখান থেকে চলে যায়।
বন্ধুর গায়ে এভাবে হাত তোলার ইচ্ছেটা তার মোটেও ছিল না, কিন্তু পরিস্থিতি তাকে এমন বানিয়ে দিয়েছে। বাদ্রী তখন তার মেজাজ হারিয়ে ফেলে আর বৈদেহীর সঙ্গে দেখা করার জন্য সে তার অফিসের সামনে গিয়ে সিন ক্রিয়েট করতে শুরু করে। এটা দেখতে পেয়ে বৈদেহী সেখানে দ্রুত ছুটে এসে পরিস্থিতি মোকাবেলা করে নেয়। সে বাদ্রীর উপর অনেক রেগে যায়। বাদ্রী বলে, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমাকে কখনোই হারাতে চাই না। বাদ্রী বলে, তুমি জানো না বাবা আমার জন্য মেয়ে দেখছে, আমি দেশে ফেরা মাত্রই সে আমাকে বিয়ে দিয়ে দিবে। বৈদেহী বলে, আমি এখানে 1.5 লক্ষ টাকা বেতনের চাকরি করি, এই সব কিছু ছেড়ে আমি তোমার সঙ্গে দেশে ফিরে যেতে রাজি আছি। তুমি শুধু এখন তোমার বাবাকে ফোন দিয়ে বলবে বিয়ের পরে বৈদেহী যেখানে থাকবে আমি তার সঙ্গে সেখানেই থাকব, আর সে যেন আমাকে স্বাধীনভাবে চলাফেরা করার অনুমতি দেয়। এই কথা শোনার পরে বাদ্রীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। বৈদেহী তখন বলে, আমি জানতাম এটা তুমি পারবে না, কই তোমার না কত সাহস, তুমি আমার জন্য যা খুশি তাই করতে পারবে, জীবন দিতে পারবে, আর এখন বাবাকে ফোন করে এই সামান্য কথাটুকু বলার সাহসও তোমার নেই। আসলে তুমি একটা কাপুরুষ, তোমার উচিত বাড়ি ফিরে গিয়ে তোমার বাবার পছন্দের মেয়েকে বিয়ে করা, সেটাই তোমার জন্য বেটার। এরপর বাদ্রী সোমদেবকে খুঁজতে খুঁজতে বিচে চলে আসে, কিন্তু সোমদেবের রাগ কিছুতেই কমছিল না। তাই রাগ কমানোর জন্য বাদ্রী তাকে ওয়াটার ট্রিটমেন্ট দেয়, সমুদ্রের পানিতে নামিয়ে ইচ্ছে মতো চুবাতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পরে দুই বন্ধুর সম্পর্ক আবার জোড়া লেগে যায়। সন্ধ্যার পরে তারা দুষ্টপানি খেয়ে দুষ্ট পার্টি করতে শুরু করে, আর যখন সম্পূর্ণ মাতাল হয়ে যায় তখনই চলে যায় বৈদেহীর বাড়ির সামনে। আর সেখানে পৌঁছে পুরো মাতাল হয়ে বৈদেহীর নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। এটা দেখে বাড়ির কেয়ারটেকার এগিয়ে আসে বাদ্রীকে আটকানোর জন্য। মুহূর্তেই সেখানে তৈরি হয়ে যায় এক বিশৃঙ্খল পরিবেশের। গভীর রাতে এমন পরিস্থিতি দেখে প্রতিবেশীরাও ঘাবড়ে যায়। ওপর থেকে বৈদেহী এসব দেখতে পেয়ে দ্রুত ছুটে চলে আসে আর পরিস্থিতি সামলে নেয়। কিন্তু ততক্ষণে প্রতিবেশীর কল্পে পুলিশের গাড়ি সেখানে চলে এসেছিল। পুলিশ আবারও তাদের ধরে থানায় নিয়ে যায়, কিন্তু পুলিশ এবার তাদের এমনি এমনি ছেড়ে দেয়নি। এজন্য বৈদেহীকে জরিমানা দিতে হয়েছিল পুরো 1.5 লক্ষ টাকা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করার জন্য বাদ্রী আর সোমদেবের বিরুদ্ধে একটা মামলা হয়, তাই তাদের পাসপোর্ট থানায় জমা রাখা হয়। পুলিশ তাদের জানিয়ে দেয় যে মামলা ডিসমিস না হওয়া পর্যন্ত এই পাসপোর্ট তারা ফেরত পাবে না। বাদ্রী যেন নতুন করে আর কোনো ঝামেলায় না জড়াতে পারে সেজন্য বৈদেহী তাকে তার সঙ্গে করে বাসায় নিয়ে যায়। বাদ্রীকে বাসায় রেখে বৈদেহী তার কাজে ফিরে যায়। সে যখন রাতে ফিরে আসে তখন তার সঙ্গে একটা ছেলেও ছিল। বাদ্রী ওপর থেকে এটা দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে ভেবেছিল এটা হয়তো বৈদেহীর নতুন বয়ফ্রেন্ড, আর এর জন্যই বৈদেহী তাকে অ্যাভয়েড করছে। তাই সে প্রচণ্ড রেগে যায় আর নিচে গিয়েই ওই ছেলেটিকে মারতে শুরু করে। এই বিষয়কে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে চরম লেভেলের ধস্তাধস্তি হয়। এই শোরগোল শুনতে পেয়ে সেখানে বৈদেহী আর কিরণ চলে আসে। পরে বাদ্রী জানতে পারে যে এই ছেলেটা হচ্ছে কিরণের বয়ফ্রেন্ড। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাদ্রী লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়। বৈদেহী তখন তার পেছন পেছন যায় তাকে আটকানোর জন্য। বাদ্রী বলে, দেখো আমি কখনোই এমনটা ছিলাম না, যেদিন থেকে তুমি আমার জীবন থেকে সরে গেলে তারপর থেকেই আমি ধীরে ধীরে এমন হয়ে গেছি। বৈদেহী বলে, এখন এসব নিয়ে চিন্তা না করে আমার সঙ্গে বাসায় চলো। বাদ্রী বলে, আমি এখানে এসে তোমাদেরকে অনেক ঝামেলায় ফেলে দিয়েছি, পাসপোর্টটা হাতে পেলেই আমি চলে যাব। এরই মধ্যে সেখানে কিছু দুষ্ট ছেলে পেলে এসে তাদেরকে ঘিরে ফেলে। বাদ্রী তখন বৈদেহীকে বলে, তাড়াতাড়ি এখান থেকে পালাও। বাদ্রী ওই ছেলেগুলোকে আটকানোর প্রাণপণ চেষ্টা করে আর সেই সুযোগে বৈদেহী সেখান থেকে পালিয়ে যায়। এখান থেকেই ঘটনা মোড় নেয় নতুন দিকে। আসলে এই ছেলেগুলো বৈদেহীকে নয় বরং বাদ্রীকেই তাদের টার্গেট করেছিল। তারা বাদ্রীর শরীরের বিভিন্ন স্থানে হাতাতে থাকে আর বলে, আহ কি সুন্দর ছেলে রে, এমন ছেলেই তো আমাদের চাই। এই বলে তারা বাদ্রীর কাপড় চোপড় ছিঁড়তে শুরু করে। বাদ্রী তখন নিজের ইজ্জত বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। সময় মতো সেখানে বৈদেহী তার দলবল নিয়ে চলে আসে আর তাদের দেখা মাত্রই গে সমাজের ছেলেপেলেগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, তারা ইতিমধ্যেই বাদ্রীর পুন মেরে দিয়েছিল। বেচারা বাদ্রী লজ্জায় মাথা তুলে তাকাতে পারছিল না। বাদ্রীর এমন হাল দেখে সেখানে থাকা কেউ আর হাসি আটকে রাখতে পারেনি। ধীরে ধীরে সবার সঙ্গে বাদ্রীর সুসম্পর্ক গড়ে ওঠে। বৈদেহীর কাছাকাছি থাকায় সে এখন অনেক খুশি ছিল, এমনকি সে বৈদেহীর জন্য নিজের হাতে রান্নাও করে। বৈদেহীর সঙ্গে তার প্রতিটা মুহূর্তই খুব সুন্দর করে কাটছিল, যেন দুজনের জীবনে আবার নতুন করে বসন্ত চলে আসে। তারা সবাই মিলে একসঙ্গে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, শপিং করে। বৈদেহী বাদ্রীকে একটা শু গিফট করে যেটা বাদ্রীর অনেক পছন্দ হয়েছিল। বাদ্রীও বৈদেহীকে একটা ড্রেস গিফট করে। বাদ্রীর কাছ থেকে এত সুন্দর উপহার পেয়ে বৈদেহী অনেক খুশি হয়ে যায়। পরদিনই তারা সবাই মিলে আবারও ঘুরতে বের হয়। সারাটা দিন তারা অনেক এনজয় করে। এই সময় বাদ্রীর ফোনে তার বাবার কল আসে। সে বৈদেহীর আপডেট জানতে চায়। বাদ্রী তখন মিথ্যা বলে। সে বলে, আমি এখনও বৈদেহীকে খুঁজে পাইনি। অম্বরনাথ বলে, তার আর দরকার হবে না, তুই দেশে চলে আয়, তোর জন্য মেয়ে দেখছি, খুব শীঘ্রই তোকে বিয়ে করাবো। এই শুনে বাদ্রীর মন খারাপ হয়ে যায়। পরদিনই বাদ্রী গিয়েছিল বৈদেহীর ট্রেনিং ইনস্টিটিউটে তার ট্রেনিং দেখার জন্য। বৈদেহীর এমন ডেডিকেশন দেখে গর্বে তার বুকটা ভরে যায়। একই সঙ্গে উর্মিলা ভাবির কথা ভেবে তার মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সেও ছিল বৈদেহীর মতো ট্যালেন্টেড একটা মেয়ে। সুযোগ পেলে আজ সেও বৈদেহীর মতো তার প্রতিভার স্বাক্ষর রাখতে পারত, নিজেকে নিয়ে যেতে পারত এক অনন্য উচ্চতায়। একদিন বাদ্রী বৈদেহীকে কৃত্রিকার সঙ্গে ফোনে কথা বলিয়ে দেয়।
এতদিন পরে প্রিয় বোনের সঙ্গে কথা বলতে পেরে বৈদেহী বাদ্রীকে অনেক ধন্যবাদ জানায়। খুশিতে সে বাদ্রীকে জড়িয়ে ধরে। এর কিছুদিন পর থানা থেকে বাদ্রীদের পাসপোর্টগুলো ফিরিয়ে দেওয়া হয়। পাসপোর্ট পাওয়ার সংবাদ শুনে বৈদেহী খুব একটা খুশি ছিল না, কারণ ইতিমধ্যেই সে বাদ্রীকে মিস করতে শুরু করেছে। সে বাদ্রীকে বলে, তুমি তো কিছুদিনের মধ্যে চলেই যাবে, তার আগে চলো আজ রাতে আমরা একটা পার্টি করি। পার্টিতে গিয়ে তারা অনেক আনন্দ করে। পার্টি শেষ করে তারা একসঙ্গে বসে ড্রিঙ্কস করতে করতে তাদের মনের সুখ দুঃখের কথাগুলো ভাগাভাগি করে। বৈদেহী বলে, জানো আমি সবসময় চাইতাম আমাদের পরিবারের একটা ছেলে হয়ে থাকতে, একটা ছেলের মতো নিজের পরিবার নিজের বাবা মাকে সবসময় আগলে রাখতে। কিন্তু দেখো আমার চাকরির খবর শুনে আমার বাবা আমার সঙ্গে একটা কথাও বলল না। বাদ্রী তখন বৈদেহীকে সান্ত্বনা দিয়ে বলে, আরে তোমার ছেলে হতে হবে কেন, তুমি মেয়ে হয়ে যা করে দেখিয়েছ এতেই আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। জানো একটা সময় আমি ভাবতাম আমাকে যেই মেয়ে বিয়ে করবে সেই হবে অনেক ভাগ্যবান, কিন্তু এখন তোমাকে দেখার পর থেকে এটা মনে হচ্ছে যেই ছেলে তোমাকে বিয়ে করতে পারবে সেই হবে আসল ভাগ্যবান। বাদ্রী বৈদেহীর আরও অনেক প্রশংসা করে। বাদ্রীর মুখে এত সুন্দর সুন্দর কথা শুনে বৈদেহী অনেক ইমোশনাল হয়ে যায়। তার দুচোখ বেয়ে নীরবে গড়িয়ে পড়ে অশ্রুজল। রাতে ঘুমাতে যাওয়ার আগে বৈদেহী বাদ্রীকে তার রুম থেকে যেতে দেয় না, বরং সে তার হাতটা ধরে পরম আনন্দে ঘুমিয়ে পড়ে। বাদ্রীও তখন বৈদেহীর কপালে চুমু খায়। সকালবেলা যখন বৈদেহী ঘুম থেকে উঠে তখন সে আশেপাশে কোথাও বাদ্রীকে খুঁজে পায় না। বৈদেহীর কাছ থেকে বিদায় নেওয়াটা বাদ্রীর কাছে ছিল খুবই কষ্টকর ব্যাপার, তাই সে বৈদেহীকে কিছু না জানিয়েই সকালের ফ্লাইটে ইন্ডিয়াতে চলে যায়। উর্মিলা এসে জিজ্ঞেস করে বৈদেহী কেমন আছে। বৈদেহীর কথা শুনে বাদ্রী আর নিজের কান্না ধরে রাখতে পারেনি। সে বলে, জানো ভাবি, বৈদেহী অনেক ভালো আছে। ও এই সমাজ ছেড়ে চলে গিয়ে অনেক ভালো কাজ করেছে। আজ এখানে থাকলে সত্যিই ও দম বন্ধ হয়ে মারা যেত। বৈদেহী আর বাদ্রী দুজন দুজনকে অনেক মিস করতে থাকে। বৈদেহী সারাক্ষণেই খুব উদাসীন থাকত। বাদ্রীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো সে সবসময় অনুভব করত। ভালোবাসা এমনই, তাই না? যখন কাছে থাকে তখন তার মূল্য বোঝা যায় না, আর যখন দূরে সরে যায় তখনই বোঝা যায় মানুষটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এদিকে বাদ্রীর বাবা তার পুত্রবধূ উর্মিলার জন্য একটা পারিবারিক পূজার আয়োজন করে, শুধুমাত্র উর্মিলার ছেলে সন্তান লাভের আশায়। অন্যদিকে বাদ্রীকে দেখা যায় হাফ বোতল দুষ্টপানি মেরে দিয়ে বৈদেহীর দেওয়া সেই গিফটের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে আছে। সোমদেব এসে তখন তাকে সেখান থেকে পূজার মণ্ডপে নিয়ে যায়। বাদ্রী এসে পূজার 12টা বাজিয়ে দেয়। মাল খেয়ে সে পুরাই টাল ছিল। সে পণ্ডিতের পেটে ঢোল বাজিয়ে বলে, আরে পণ্ডিত মশাই, আপনার নিজেরই তো চার চারটা মেয়ে, যদি পূজোর ক্ষমতায় ছেলে পাওয়া যেত তাহলে আপনার ঘরে কেন চার চারটা মেয়ে, কেন আপনার ছেলে নেই, কেন নিজের জন্য কি কখনো পুজো করেননি? পণ্ডিতজির কাছে এই কথার কোনো জবাব ছিল না। বাদ্রীর বাবা তখন ধমক দিয়ে বাদ্রীকে থামানোর চেষ্টা করে, কিন্তু বাদ্রী এবার তার বাবাকে একদমই ভয় পায় না। সে প্রতিবাদে গর্জে ওঠে, হতে পারে এসব লাল পানির ইফেক্ট। সবার চোখে আঙুল দিয়ে বাদ্রী এই সমাজের একঘেয়েমি আর নোংরা নিয়মগুলোকে সবার সামনে তুলে ধরে। সে তার ভাবিকে দেখিয়ে বুঝিয়ে দেয় এই সমাজ কিভাবে একটা নারীকে চার দেয়ালের মধ্যে বন্দি করে তার প্রতিভা তার ইচ্ছা তার স্বাধীনতাকে তিলে তিলে মেরে ফেলে। এমন কথা শুনে বাদ্রীর বাবা প্রচণ্ড রেগে গিয়ে বাদ্রীর গায়ে হাত তোলে। বাদ্রী বলে, যত খুশি মারো বাবা, কিন্তু আজ আমি সব সত্যি কথা বলবো। বৈদেহী অনেক ভালো একটা মেয়ে, সে আমাকে শিখিয়েছে কিভাবে নারীদের সম্মান করতে হয়, যেই শিক্ষা আমি তোমার কাছ থেকে কখনোই পাইনি। বাদ্রী তখন তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবা আমি বৈদেহীকে অনেক মিস করি, সামনে পিছনে ডানে বামে যেদিকে তাকাই সেদিকেই শুধু বৈদেহীকেই দেখতে পাই। এই কথা বলার পর হঠাৎ করেই বাদ্রী ঘাড় ফিরিয়ে দেখতে পায় বৈদেহী তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। প্রথমে তো সে নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। বৈদেহীকে এখানে দেখে বাদ্রীর মতো বাকিরাও অবাক হয়ে যায়। বৈদেহী মুগ্ধ হয়ে বাদ্রীর দিকে তাকিয়েছিল। বাদ্রী বলে, তুমি এখান থেকে চলে যাও, এই জায়গা তোমার জন্য নিরাপদ নয়। বৈদেহী বলে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি বাদ্রী, তোমার মতো এমন ভালো মানুষ হয়তোবা আমি আর কখনোই খুঁজে পাব না, মরি বাঁচি আমি তোমার সঙ্গে থাকতে চাই। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। বিয়ের দিন ওভাবে পালিয়ে যাওয়ার জন্য বৈদেহী বাদ্রীর বাবার কাছে ক্ষমা চায়। তারপর বাদ্রী বৈদেহীর হাত ধরে তার বাবার সামনে দিয়ে চলে যায়। অমরনাথ বানসাল তাদেরকে একবারের জন্য আটকানোর চেষ্টা করেনি। এই ঘটনার পর সিঙ্গাপুরে বাদ্রীদের 2 বছর কেটে যায়। এরই মধ্যে ধীরে ধীরে বাদ্রীর বাবাও তাদের এই সম্পর্কটা মেনে নেয়। 2 বছর পরে বৈদেহী দেশে ফিরে তার নামে একটা ট্রেনিং ইনস্টিটিউট খোলে। অন্যদিকে উর্মিলাও বসে ছিল না, সেও তাদের গাড়ির ব্যবসায় ম্যানেজিং ডিরেক্টর পদে যোগদান করে। সমাজের চিরাচরিত নিয়ম ভেঙে জন্ম হয় নতুন এক নিয়মের। পরিবারের সবাই অনেক খুশি ছিল। উর্মিলার 2 সন্তান হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। অন্যদিকে সোমদেবকেও দেখা যায় সে এখন বিয়ে করে খুব সুখে আছে। আর এই সব কিছু মিলিয়ে সুন্দর এক এন্ডিংয়ের মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।